সুপ্রিয় দর্শক, আমি অ্যাস্ট্রোলজার কেসি পাল। আমার আজকের আয়োজন দিনের পূর্বাভাস নিয়ে, অর্থাৎ ভাগ্যের পূর্বাভাস নিয়ে বা আজকের রাশিফল। তো আজকের রাশিফলে কি রয়েছে? আজ 20 ডিসেম্বর 2021 ইংরেজি তারিখ, চৌঠা পৌষ বাংলাদেশ মতে, পাঁচই পৌষ 1428 বঙ্গাব্দ, হিজরি 15 জমাউল আওয়াল রোজ সোমবার। প্রতিপদ তিথি থাকবে বেলা 11:37-20 পর্যন্ত, তারপর দ্বিতীয় তিথি আরম্ভ হবে। আর আদ্রা নক্ষত্র থাকবে রাত্র 7:33-23 পর্যন্ত। এবং আজকের দিনে যে সকল নবজাতক শিশুরা জন্মগ্রহণ করবেন তারা মিথুন রাশির জাতক বা জাতিকা হবেন, তাই তো চন্দ্র মিথুন রাশির উপর দিয়ে পরিভ্রমণ করবে। আর বৃশ্চিক রাশিতে তুঙ্গস্থ কেতুর সঙ্গে সেনাপতি মঙ্গল পরিভ্রমণ করবে। ধনুরাশিতে রবি বুধের বুধাদিত্য যোগ, মকর রাশিতে শুক্র শনি মহারাজ একসঙ্গে যুক্ত হবেন, কুম্ভ রাশিতে দেবগুরু বৃহস্পতি আর বৃষ রাশিতে তুঙ্গস্থ রাহুর অবস্থান। এই সমগ্র দিবসের রাশিচক্র পর্যবেক্ষণ করলে এবং গ্রহদের দৃষ্টি সারণীর উপর লক্ষ্য রেখে কোন রাশির জাতক জাতিকাদের ভাগ্যের পূর্বাভাসে আজকের দিনে কী রয়েছে, বিশেষ করে কেরিয়ার, বিজনেস, অর্থভাগ্য, দাম্পত্য জীবন, এডুকেশন লাইফ, প্রেমিক প্রেমিকার প্রেম, বন্ধুত্ব, আত্মীয় স্বজন ভাগ্য, পিতামাতা, ভাই বোন, সন্তান সন্ততি নিয়ে কোন রাশির জাতক জাতিকারা কেমন দিনটি অতিবাহিত করবেন, এই সকল শত শত প্রশ্নের উত্তর নিয়ে 12 রাশির ভাগ্যের পূর্বাভাস জানাতেই আমার আজকের আয়োজন। তাই তো আমি আমার প্রাণপ্রিয় দর্শকদের বলবো, আপনারা ভিডিওটি দেখুন এবং মনে গেঁথে রাখুন, দিনের শেষে মিলিয়ে নিন। যদি সত্যিকার অর্থে এই ভাগ্যের পূর্বাভাস আপনাদের দৈনন্দিন ভাগ্যাদেশের সঙ্গে মিল খায়, তাহলে ভিডিওটিতে লাইক করতে পারেন, কমেন্ট করে মতামত জানাতে পারেন, শেয়ার করে প্রিয়জনদের দেখার সুযোগ করে দিতে পারেন। সেই সঙ্গে আপনারা যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। আর যদি না করে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনটি প্রেস করে আমাদের সঙ্গে থাকুন, নিত্য নতুন ভিডিওর নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য। সুপ্রিয় দর্শক, সর্বপ্রথম আসবো মেষ রাশি নিয়ে। মেষ রাশির জাতক জাতিকা যারা আছেন তাদের জন্য 20 ডিসেম্বর 2021 ইংরেজি তারিখে বিশেষ করে কর্ম ও ব্যবসা বাণিজ্যে বড় কোনো অর্ডার হাতে আসবে, সেই সঙ্গে বিবাহযোগ্যদের বিবাহের কথাবার্তা পাকাপাকি হবে, প্রেমিক প্রেমিকাদের প্রেমের স্বীকৃতি মিলবে, আত্মীয় স্বজনদের আনাগোনা বাড়বে, এমনকি গৃহবাড়ি অতিথি সমাগমে মুখর হয়ে থাকবে। তাছাড়া দীর্ঘদিন ধরে যারা অসুস্থতায় ভুগছিলেন তাদের রোগ মুক্তির পথ প্রশস্ত হবে, এমনকি সন্তানদের কেরিয়ার অধ্যয়ন এবং স্বাস্থ্য বিষয়ক দুশ্চিন্তার অবসান ঘটবে, মামলা মোকদ্দমা কোর্ট কেস ও সালিশ বিচারের রায় পক্ষে আসবে, শত্রুরা পরাস্ত হবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসব বৃষ রাশি নিয়ে। বৃষ রাশির জাতক জাতিকা যারা আছেন তাদের জন্য 20 ডিসেম্বর 2021 ইংরেজি তারিখে অর্থ উপার্জনের নিত্য নতুন সুযোগ এসে হাজির হবে, যার ফলে ব্যাংক ব্যালেন্স বৃদ্ধি পাবে, ধার কর্জ ঋণ মুক্তির পথ প্রশস্ত হবে, এমনকি শূন্য পকেট পূর্ণ করে তুলবে, সেই সঙ্গে বাণিজ্যিক সকল পরিকল্পনা বাস্তবায়নের দিকে ধাবিত করবে, এমনকি দাম্পত্য সুখ শান্তি প্রতিষ্ঠার গ্রাফ চাঙ্গা করে তুলবে, সেই সঙ্গে সন্তানদের কেরিয়ার অধ্যয়ন এবং স্বাস্থ্য বিষয়ক দুশ্চিন্তার অবসান ঘটবে, প্রেমিক প্রেমিকাদের জন্য দিনটি অতিশয় শুভ এবং সম্ভাবনাময় বা স্মরণীয় একটি দিবস হিসেবে গণ্য হবে। তাছাড়া বিশেষ করে শত্রু ও বিরোধী পক্ষরা আপনাদের উন্নয়ন, প্রভাব প্রতিপত্তি এবং একাত্মতার বন্ধন দেখে অবশেষে লেজ গুটিয়ে নিতে বাধ্য হবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো মিথুন রাশি নিয়ে। মিথুন রাশির জাতক জাতিকা যারা আছেন তাদের জন্য 20 ডিসেম্বর 2021 ইংরেজি তারিখে শুভাশুভ মিশ্র ফল প্রদান করবে, যেমন আয় করবেন তেমন ব্যয় হয়ে পড়বে, মাঝপথে সঞ্চয়ের খাতে থাকবে শূন্য, এমনকি লটারি, জুয়ার, শেয়ার, হাউজিং, ব্রোকারি, দালালি এবং কন্ট্রাক্টারি ব্যবসায় বিনিয়োগ করলে সেই বিনিয়োগকৃত অর্থ গায়েব হয়ে পড়ায় ঋণের ঘানি টানা আরম্ভ করবে। তাছাড়া দুর্জনেরা আত্মীয় বেশে সুখের সংসারে অশান্তি রণল জেলে দিয়েও কেন হবে না, আপনাদের গোপন প্ল্যান প্রোগ্রাম বানচাল করে দিতে পারে, তাই তো ডাইনে বামে সামনে পিছে চতুর্দিকে নজর রাখতে হবে, অপরিচিত কাউকে আশ্রয় দেওয়া খাল কেটে কুমির আনার সমান হবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো কর্কট রাশি নিয়ে।
কর্কট রাশির জাতক জাতিকা যারা আছেন তাদের জন্য 20 ডিসেম্বর 2021 ইংরেজি তারিখে বিশেষ করে টাকা পয়সা হাতে আসার আগেই খরচের খাত তৈরি হয়ে যাবে, এমনকি দিনের শেষে ধার কর্জ করে বাড়ি ফিরতে হবে। তাছাড়া পিতামাতার সঙ্গে কারণে অকারণে মতানৈক্য তৈরি হবে, কর্ম এবং ব্যবসা বাণিজ্যে বড় কোনো অর্ডার হাতছাড়া হয়ে পড়বে, যার ফলে বসের বকুনি খেতে হতে হবে, এমনকি পরিবারের কোনো বয়স্ক লোকের জীবন অবসানজনিত শোক দুঃখের অশ্রুজল ঝরতে পারে। আর প্রেমিক প্রেমিকাদের অবশ্যই অবশ্যই সতর্কতার সাথে চলতে হবে, নচেত গোপন প্রেম ও অনুচিত অবৈধ কাজবাজ ফাঁস হয়ে পড়ায় সংসার সমাজে ইমেজ নষ্ট শুধু নয়, মান মর্যাদা ধুলায় মিশিয়ে দিতে পারে, এমনকি কারাবাসের পথ প্রশস্ত করতে পারে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো সিংহ রাশি নিয়ে। সিংহ রাশির জাতক জাতিকা যারা আছেন তাদের জন্য 20 ডিসেম্বর 2021 ইংরেজি তারিখে ডাকযোগে চেক, মানি অর্ডার, বিকাশ বা নগদ অর্থ হাতে আসতে পারে। সেই সঙ্গে দূর থেকে আসা কোনো সংবাদ বেকার যুবক যুবতীদের মুখে হাসির ঝলক ফোটাতে পারে, এমনকি হারানো ধন সম্পদ সম্পত্তি পুনরুদ্ধারের পথ প্রশস্ত করবে, মামলা মোকদ্দমায় জয়ী করবে। যাদের লেখাপড়া বন্ধ হয়েছিল, প্রেমে ফাটল ধরেছিল, বন্ধুত্ব বিচ্ছেদ ছিল, আত্মীয় স্বজনদের সাথে মতানৈক্য ছিল, এমনকি অংশীদারদের সঙ্গে মতের মিল ছিল না, সেগুলো মিল করে সুখের হাসি মুখে ফোটাবে। সেই সঙ্গে সুনাম যশ খ্যাতি প্রতিষ্ঠা উত্তরোত্তর বাড়তে থাকবে, দাম্পত্য জীবনেও খুশির জোয়ার বইয়ে দেবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো কন্যা রাশি নিয়ে। কন্যা রাশির জাতক জাতিকা যারা আছেন তাদের জন্য 20 ডিসেম্বর 2021 ইংরেজি তারিখে কর্ম, অর্থ, মোক্ষ, সুনাম, যশ, প্রতিষ্ঠা হাতের মুঠোয় আসবে, অর্থাৎ হাত বাড়ালেই নিত্য নতুন সুযোগ এসে হাজির হবে। এক কথায় দুর্যোগের কালো মেঘ দূরীভূত হবে, আর সুদিনের সূর্য আপনাদের ভাগ্যের উপর প্রভাব ফেলবে বা ফোকাস মারবে, যার ফলে ভাগ্যের পূর্বাভাসে আজকের দিনটি কিন্তু স্মরণীয়, বরণীয় ও রেকর্ড সৃষ্টিকারী একটি দিবস আপনাদেরকে উপহার দেবে। তাছাড়া শত্রু ও বিরোধী পক্ষের সকল পরিকল্পনা নস্যাৎ করে দুর্বার গতিতে এগিয়ে চলবেন, পিতামাতার কাছ থেকেও প্রচুর সহযোগিতা পাবেন, শিক্ষার্থীরা রাষ্ট্রীয় বা সামাজিক পুরস্কারে ভূষিত হবেন, যাদের বেতন আটকে আছে, ব্যবসা বাণিজ্যে পাওনা টাকা আদায় হচ্ছে না, সেগুলোও কিন্তু প্রাপ্তির পথ সুপ্রশস্ত করবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো তুলা রাশি নিয়ে। তুলা রাশির জাতক জাতিকা যারা আছেন তাদের জন্য 20 ডিসেম্বর 2021 ইংরেজি তারিখে ভাগ্য লক্ষ্মীর কৃপায় সকল মনোবাঞ্ছা পূর্ণ করে দেবে। সেই সঙ্গে সন্তান সন্ততির আজ্ঞাবহ হয়ে থাকবে, তারা কোনো না কোনো পুরস্কার পাবে। তাছাড়া মন, সুর, সঙ্গীত, ধর্ম, আধ্যাত্মিকতা ও সৃজনশীল কাজবাজের প্রতি আকৃষ্ট করে তুলবে, এমনকি নতুন গৃহবাড়ি, ফ্ল্যাট বাড়ি, ভূমি সম্পত্তি, দোকানপাট, যানবাহন ক্রয়ের স্বপ্ন বাস্তবায়নের দিকে ধাবিত করবে। তাছাড়া বিদেশ গমন এবং স্বদেশ প্রত্যাবর্তনে এক নতুন মাত্রা যুক্ত হতে পারে। অবশ্য লৌকিকতায় ব্যয়ের মাত্রা বাড়বে, তবে উপহার উপঢৌকনা দিয়েও কম পাবেন না। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো বৃশ্চিক রাশি নিয়ে। বৃশ্চিক রাশির জাতক জাতিকা যারা আছেন তাদের জন্য 20 ডিসেম্বর 2021 ইংরেজি তারিখে শুভ অপেক্ষা অশুভ ফলের মাত্রা 10 গুণ বৃদ্ধি পেতে পারে। তাছাড়া রাগ, জেদ, ক্রোধ, অহংকার ঘাতক প্রমাণিত হতে পারে, লোকে ভুল বুঝতে পারে, সন্দেহের চোখে দেখতে পারে, শত্রু বিরোধী পক্ষের আশঙ্কা আক্রমণ চলতে পারে, এমনকি লটারি জুয়ারে শেয়ার, হাউজিং, ব্রোকারি, দালালি এবং কন্ট্রাক্টরি ব্যবসায় বিনিয়োগ করে সেই বিনিয়োগকৃত অর্থ ডুবে যাওয়ায় ঋণের ঘানি টানা আরম্ভ হতে পারে। তাছাড়া মামলা মোকদ্দমা, উৎকট উদ্ভট ঝামেলা আর অপ্রীতিকর ঘটনা আপনাদেরকে জীর্ণ করে তুলতে পারে, তাই তো ডাইনে বামে সামনে পিছে চতুর্দিকে নজর রাখতে হবে, অপরিচিত কাউকে আশ্রয় দেওয়া খাল কেটে কুমির আনার সমান হবে, আর দাম্পত্য সুখ শান্তি প্রতিষ্ঠা বজায় রাখতে জীবন সঙ্গীর মতামতকে গুরুত্ব দিতে হবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো ধনুরাশি নিয়ে।
ধনুরাশির জাতক জাতিকা যারা আছেন তাদের জন্য 20 ডিসেম্বর 2021 ইংরেজি তারিখে জীবন সাথী ও শ্বশুরালয় থেকে যেমন সহযোগিতা পাবেন তেমনি ক্যারিয়ার বিজনেস এবং অর্থভাগ্য চমকে দেবে সেই সঙ্গে নেতৃত্ব প্রভুত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্বে মজবুত আসন পেতে সহযোগিতা করবে আর নিঃসন্তান দম্পতিদের কোল আলোকিত করে তুলবে সেই সঙ্গে সপরিবারে কাছে পিঠে ভ্রমণে যেতে পারেন এমনকি ভ্রমণকালীন পরিচয় পরিচয় থেকে বন্ধুত্বে বন্ধুত্ব থেকে অদূর ভবিষ্যতে পরম আত্মীয় রূপ নিতে পারে তাছাড়া রাগ জেদ ক্রোধ অহংকার দমিত থাকবে সুনাম যশ প্রতিষ্ঠা বাড়বে এমনকি দিনটি ইতিহাস রচনা করবে তাতে সন্দেহের কোনো রূপ অবকাশ নেই সুপ্রিয় দর্শক এবার আমরা আসব মকর রাশি নিয়ে মকর রাশির জাতক জাতিকা যারা আছেন তাদের জন্য 20 ডিসেম্বর 2021 ইংরেজি তারিখে সিজনাল রোগ ব্যাধির সাথে সাথে পুরাতন ক্রনিক ব্যাধি পীড়ার প্রকোপ বৃদ্ধি পাওয়ায় হাসপাতালে চক্কর কাটতে হবে এমনকি দুর্ঘটনা ও অপ্রীতিকর ঘটনা এড়াতে ভিড় ভাড় মিছিল মিটিং বর্জন করতে হবে প্রেমিক প্রেমিকাদের সতর্কতার সাথে চলতে হবে পিতামাতার স্বাস্থ্যের দিকে নজর রাখতে হবে নতুন প্রেম নতুন বন্ধুত্বে জড়ানোর আগে ভেবে চিনতে বুঝে শুনে পা বাড়াতে হবে নসেত মহাসর্বনাশ ঘটাতে পারে এমনকি দুর্জনেরা আত্মীয় বেশে যথা সর্বস্ব লুফে নেওয়ার চেষ্টা অব্যাহত রাখতে পারে সুপ্রিয় দর্শক এবার আমরা আসব কুম্ভ রাশি নিয়ে কুম্ভ রাশির জাতক জাতিকা যারা আছেন তাদের জন্য 20 ডিসেম্বর 2021 ইংরেজি তারিখে বিশেষ করে পিতৃ মাতৃ ধন সম্পদ সম্পত্তি যারা হারিয়েছিলেন সেগুলো পুনরায় ফিরে পেতে পারেন সেই সঙ্গে কর্ম ও ব্যবসা বাণিজ্যে বড় কোনো অর্ডার হাতে আসায় বস আপনাদের প্রতি প্রসন্ন হয়ে আপনাদের মনোবাঞ্ছা পূর্ণ করে দেবে যার ফলে ক্যারিয়ার বিজনেস অর্থভাগ্য চমকে দেবে এমনকি যারা রাজনৈতিক পদ পদবী হারিয়েছিলেন সেগুলো পুনরায় ফিরে পেতে পারেন সেই সঙ্গে শিক্ষার্থীরা রাষ্ট্রীয় বা সামাজিক পুরস্কারে ভূষিত হওয়ার এক বিশেষ সম্ভাবনা রয়েছে আজকের দিনটিতে তবে লৌকিকতায় ব্যয়ের মাত্রা বাড়লেও উপহার উপঢৌকনা দিয়েও অধিক প্রাপ্ত হবেন সুপ্রিয় দর্শক এবার আমরা আসব সর্বশেষ রাশি মীন রাশি নিয়ে মীন রাশির জাতক জাতিকা যারা আছেন তাদের জন্য 20 ডিসেম্বর 2021 ইংরেজি তারিখে দাম্পত্য জীবন কটুতায় ভরে থাকলেও বিচ্ছেদ ঘটার কোনো রূপ সম্ভাবনা নেই বরং প্রেমিক প্রেমিকার প্রেমের স্বীকৃতি মিলবে বন্ধুত্ব অটুট থাকবে আত্মীয় স্বজনদের সঙ্গে মতানৈক্য দূরীভূত হবে সেই সঙ্গে ডাকযোগে প্রাপ্ত সংবাদ বেকার যুবক যুবতীদের মুখে হাসির ঝলক ফোটাবে তবে আপনারা যদি ভাড়াটিয়া হন তাহলে মালিকের প্রতি সদ্ভাব বজায় রাখতে হবে নচেত অচিরেই বাসা বাড়ি অফিস আদালত পাল্টানোর জন্য হন্যে হয়ে ছুটে বেড়াতে হবে আর ভাই বোনদের স্বাস্থ্যগত ব্যাপার নিয়ে কিছুটা দুশ্চিন্তার কারণ হতে পারে তথাপিও সকল প্রতিকূলতা কাটিয়ে আপনারা দুর্বার গতিতে এগিয়ে চলবেন তো দর্শকবৃন্দ এই ছিল আমার আজকের আয়োজন আমি আশা করব সকল রাশির জাতক জাতিকাদের দুর্যোগ দূরীভূত হোক এবং ভাগ্যের পূর্বাভাসে বিশেষ করে আপনার ভালো কিছু পান সুন্দর সাবলীলভাবে দিনটি অতিক্রম করুন এই প্রত্যাশা নিয়ে আজকের মতো সমাপ্ত করছি শুভ নমস্কার